আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, আর সেটি হচ্ছে আমরা সচরাচর দেখি আমাদের আশেপাশে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এমনকি নিজের পরিবারের ভিতরেও জিন আসর করে থাকে, জিনে আক্রমণ করে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, জিনে কি কি কারণে জিন মানুষের উপর আক্রমণ করে থাকে, জিন মানুষের উপর আক্রমণ করার পিছনে কি কি কারণ থাকতে পারে? আমরা যদি এই কারণগুলো জেনে থাকি, আমাদের যদি কারণগুলো জানা থাকে, তাহলে আমরা একটু সতর্কতার সাথে চলাফেরা করলে এই জিনের আক্রমণ, জিনের আসর থেকে বাঁচতে পারবো ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি নতুন কিছু জানতে ও শিখতে পারবে। আমাদের আজকের প্রশ্ন ছিল, জিন কি কি কারণে মানুষের উপর আক্রমণ করে থাকে, মানুষের উপর আসর করে কেন? আমরা মানুষেরা যে রকম এই পৃথিবীতে বসবাস করি, আমাদের মা বাবা আছে, ভাই বোন আছে, আত্মীয় স্বজন আছে, তদ্রূপ জিনেরাও এই পৃথিবীতে বসবাস করে, তাদেরও মা বাবা আছে, তাদেরও ভাই বোন আছে, আত্মীয় স্বজন, এরকম সব কিছুই আছে। এক নম্বর কারণ হচ্ছে জিনদের শরীরে আঘাত করা। আমরা অনেক সময় রাত্রিবেলায় জুটা ফানি ইত্যাদি বাহিরের দিকে নিক্ষেপ করি, এই ফানি যদি জিনদের গায়ে পড়ে তখনই এই জিন মানুষের উপর আক্রমণ করে। অথবা কোনো নির্জন জায়গা অথবা বাগানে হাঁটার সময় তাদের গায়ে যদি আমাদের পা লাগে তখনই ওই জিন মানুষের উপর আক্রমণ করে। সুতরাং আমরা সতর্কতামূলক রাত্রিবেলায় জুটা ফানি ইত্যাদি বাইরের দিকে নিক্ষেপ করব না, এবং নির্জন জায়গা অথবা বাগান দিয়ে হাঁটার সময় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম এটা পড়ে যখন হাঁটব তখন মানুষ এবং জিনদের মাঝখানে একটা পর্দা হয়ে যায়, তাহলে তাদের গায়ে আর আমাদের পা লাগবে না। অথবা তারা যদি ওখানে থাকে তাহলে তারা নিচ থেকে সরে যাবে। জিন আসর করার দুই নম্বর কারণ হচ্ছে মহাব্বত সৃষ্টি হওয়া থেকে। যেমন আমরা যখন গোসলখানায় গোসল করার পর কাপড় চেঞ্জ করি, তখন সম্পূর্ণ কাপড় খুলে ফেলে যখন আরেকটা কাপড় পরতে যায়, তখন জিন দেখার পরে তাদের অন্তরে মহাব্বত সৃষ্টি হয়, তখনই ওই জিন মানুষের উপর আসর করে। এই জন্য আমরা সতর্কতামূলক গোসল করার পরে সম্পূর্ণ কাপড় খুলে ফেলে কাপড় চেঞ্জ করব না। জিন আক্রমণ করার তিন নম্বর কারণ হচ্ছে ঘৃণা থেকে। যেমন কোনো জিন যদি কোনো মানুষের প্রতি ঘৃণা সৃষ্টি হয়, তখন ওই জিন ওই মানুষের উপর এমনিতেই কোনো কারণ ছাড়া সে তার ক্ষতি করার জন্য তার উপর আসর করে থাকে। মানুষ যেরকম ভালো মানুষ খারাপ মানুষ থাকে, জিনদের ভিতরেও ভালো জিন খারাপ জিন থাকে। ওই খারাপ জিন যারা, তারাই এরকম কোনো কারণ ছাড়া যখন ঘৃণা সৃষ্টি হয় তারা এমনিতেই আসর করে। এই জন্য নিয়ম হচ্ছে ফজর এবং মাগরিবের নামাজের পরে আয়াতুল কুরসি পড়িয়া পুরো শরীর বন্ধ করে রাখা, অথবা পাঁচ ওয়াক্ত নামাজের পরেই পাঁচবার পুরো শরীর বন্ধ করা, তাহলে জিনের এই সব আসর আক্রমণ থেকে বাঁচা যাবে ইনশাআল্লাহ। আর আমাদের আরেকটা বিষয় জানা প্রয়োজন যে জিনেরা কোন কোন সময় বাইরে ঘোরাফেরা করে, কোন কোন সময় তাহারা বাইরে বিচরণ করে, এই বিষয়ে আমাদের জানা খুব জরুরি। আর এ বিষয়ে আমাদের পরবর্তী ভিডিওতে আলোচনা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।